কেউ যদি মনে করেন যে তিনি খুব পরিশ্রম করছেন আর তার পরিশ্রম স্বীকৃতি পাচ্ছে না কিভাবে সেই ব্যক্তি তখন নিজেকে অনুপ্রাণিত করবেন এই বলে যে অন্য লোকে কে কি মনে করে তাতে আমার কিছু যায় আসে না আমি যা করছি আমায় তা চালিয়ে যেতে হবে আমায় রোজ নিজের সীমা অতিক্রম করতে হবে যারা মনে করেন যে তাদের পরিশ্রম কখনো কখনো আশানুরূপ স্বীকৃতি পায় না আপনি তাদের কি বার্তা দিতে চান দেখুন এই দুটোই চরমপন্থী আমি পরোয়া করি না কাজ করবে না বিশেষত আপনি খুচরো ব্যবসায়ী হলে যদি বলেন আমি পরোয়া করি না আপনার ব্যবসাই চলবে না একই সাথে আমার পরিশ্রম আশানুরূপ ফলাফল দিচ্ছে না ভাবা বোধহয় অনেক মানুষই এরকমটা ভাবেন আমি বলছি আপনার মূল্যায়নে আপনি হয়তো দারুণ কাজ করছেন তবে বিশ্বকেও তা চিনতে হবে আপনি যা করছেন অন্য কাউকেও তার মূল্য বুঝতে হবে কেবল তখনই এটা স্বীকৃতি পাবে আপনি যদি এটাকে মূল্যবান মনে করে কাজটা করে যান তবে অন্য লোকের স্বীকৃতি নিয়ে মাথা ঘামাবেন না কিন্তু আপনি যা করছেন যদি তাদের জন্য উপযোগী হয় এটা বুঝতে হবে আপনি যা করছেন তা দুর্দান্ত বলে নয় বরং আপনি যা করছেন তা তাদের জন্য উপযোগী তাই তারা বলবে ও এটা চমৎকার তো আমি পরোয়া করি না অবশ্যই কাজ করে না তবে লোকে আপনাকে স্বীকৃতি দেবে কি না নির্ভর করে একটা নির্দিষ্ট সময়ে এটা লোকের কতটা কাজে লাগে সেটা নির্ভর করে কি ধরনের কাজ আমরা বেছে নিয়েছি এখন আমার এটা বলতেই হচ্ছে বলতে পারি সেই দেখুন আজকাল যেখানেই যাই লোকে বলে ও উনি যোগী উনি অতীন্দ্রিয়বাদী ওনারা আমার যোগী বা অতীন্দ্রিয়বাদী হওয়া নিয়ে কিছুই জানেন না ঠিক আছে তারা জানে না যোগী কি আর অতীন্দ্রিয়বাদী বা কি এখন যেহেতু এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবাই হাততালি দিচ্ছে আমি সেই একই কথা বলে চলেছি গত পঁয়ত্রিশ বছর ধরে কেউ তখন কিছু ভাবেননি এখন আমেরিকার কোথাও লোকেরা হাততালি দিচ্ছে এখানেও লোকেরা হাততালি দেওয়া শুরু করেছে ঠিক আছে এই সমস্ত স্বীকৃতির কোনো মানে নেই আমার কাছে কোনোদিন যদি লোকেরা প্রকৃত অর্থে যোগী হওয়ার বিষয়টি বুঝতে পেরে তা হয়ে উঠতে অনুপ্রাণিত হন সেটা দুর্দান্ত অবশ্যই অনেক লোক আছেন যারা এর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন বাট কিন্তু আমি বলছি আপনাদের এমনকি আমার কাছের লোকজন আমার পরিবারকে ধরে যদি আমি কোনো গাছের নিচে বসে থাকতাম একই যোগী পৃথিবীতে কোনো স্বীকৃতি নেই তারা আমার যোগী হওয়াকে পাত্তাই দিতেন না বুঝতে পারছেন আজকে যেহেতু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাই সবাই বলছে ইনি এক মহান যোগী তারা আসলে জানেনই না যে যোগী হওয়ার প্রকৃত অর্থ কি তারা এই বিষয়ে কিছুই জানেন না খালি বিষয়টা হলো অনেকে দেখেছেন এটা তাদের জন্য উপযোগী আর তাই স্বীকৃতি রয়েছে এটা বোঝা দরকার লোকেরা আমি যে তার গুণাগুণকে স্বীকৃতি দিচ্ছেন না আমি যে তাদের কাজে লাগছি সেটা কি স্বীকৃতি দিচ্ছে শুধু সেই অংশটাই স্বীকৃতি পায় আমি যে গুণাগুণ শুধু হাতে গোনা কজন তা চিনবে বাকিরা জানতেও পারবেন না এটা চাই কি আর সেটা ঠিক আছে আপনি খুব সুন্দর করে এটা বললেন আর আমি মনে করি যদি এই সভা ঘরে এটা আমায় আমাদের ভাষায় অনুবাদ করতে হতো এই আপনার ভাষা ব্যবহার করবেন না আমার যে ধরনের ভাষা আমি আপনার সামনে ব্যবহার করতে পারি আমি এটাই বলবো আপনারা যা করছেন তা চালিয়ে যান একদিন লোকেরা নিজেদের জীবনে এর কার্যকারিতা বুঝতে পারবে আর আপনাদেরও সময় আসবে যেমন ওনার সময় এসেছে লোকেরা হাততালি দিতে শুরু করেছে তো সমস্ত খুচরো ব্যবসায়ীরা দুনিয়া কি ভাবলো তা নিয়ে ঘাবড়াবেন না যা করছেন তা চালিয়ে যান আমি কি ঠিক বলছি ও এটা ডিডাকশনটা বেশ আমি বলবো যে যদি আপনার আপনার কাজ আপনার আনন্দময়তার অভিব্যক্তি হয় স্বীকৃতি পাক বা না পাক কি আসে যায় আপনি নিজের আনন্দ প্রকাশের একটা সুযোগ খুঁজে পাচ্ছেন আর আপনি যদি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন যে মুহূর্তগুলোতে আপনি নিজের আনন্দ খুঁজছেন সেই মুহূর্তগুলোর গুণগত মান কি যে মুহূর্তগুলোয় আপনি নিজের আনন্দ প্রকাশ করছেন সেই মুহূর্তগুলোর গুণাগুণ লক্ষ্য করলে দেখবেন যখনই আপনি নিজের আনন্দ বা খুশিকে ব্যক্ত করেন সেগুলোই আপনার জীবনের সেরা মুহূর্ত আপনার কাজ যদি আপনার আনন্দময়তার অভিব্যক্তি হয় কাজের মুহূর্তগুলোই আপনার জীবনের সেরা মুহূর্ত হয়ে উঠবে